নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটি দুর্গাপুজো স্পেশাল রেসিপি নিয়ে, যার নাম চিকেন কষা। এটি বাঙালিদের রান্নাঘরে খুবই পরিচিত একটা রেসিপি, আর পুজোর সময় মেনুতে এই চিকেন কষা থাকলে পুরো খাবারটাই একদম জমে যাবে। এই চিকেন কষা লুচি পরোটা পোলাওয়ের সাথে খেতে খুবই দারুণ লাগে। চলুন রান্নাটা এবার স্টার্ট করে দিই। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। এবার আমি জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করছি 2 টিস্পুন, সল্ট অ্যাড করছি পরিমাণ মতন, হলুদ অ্যাড করছি 1 টিস্পুন, ঝাল লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম 1 টিস্পুন। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিচ্ছি 2 টিস্পুন টক দই, 1 টিস্পুন সর্ষের তেল অ্যাড করছি। সর্ষের তেল অ্যাড করলে চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালো করে কোট করে থাকে। এবার হাতে করে ভালো করে সমস্ত মশলাগুলো চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগের দিন রাতেও চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এইবার চিকেনটাকে আমি মিনিমাম 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটি কড়াইতে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল নিলাম। চিকেন কষা যদি সর্ষের তেলে রান্না করা যায় তবে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তেল গরম হয়ে গেলে আমি ড্রাই স্পাইসেসগুলো একে একে দিয়ে দেব। প্রথমে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে আমি 2 মিডিয়াম সাইজের অনিয়ন পেস্ট অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে পেঁয়াজটা কুক হতে হবে। যতক্ষণ পেঁয়াজটা কুক হচ্ছে আমি মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। এবার সামান্য একটু জল দিয়ে পুরো জিনিসটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই মশলার পেস্টটা আমি সাইড করে এখন রেখে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার বানিয়ে রাখা মশলার পেস্টটা আমি এখানে ঢেলে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো হয়ে গেছে আর মশলার থেকে তেলটাও বেরিয়ে আসতে শুরু করেছে, তার মানে মশলাটা খুব ভালো করে কুক হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে ঢেলে দেব। এবার মশলাটার সাথে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট ধরে চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আরও 8 থেকে 10 মিনিটের জন্য আমি লিডটা ক্লোজ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দিলাম। চিকেনটার থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার একবার ভালো করে নাড়িয়ে নিয়ে 3 টেবিল স্পুন টমেটো কেচাপ অ্যাড করছি। আপনারা চাইলে টমেটো পিউরি বা টমেটো স্লাইস ইউজ করতে পারেন, তবে বিশ্বাস করুন কেচাপ দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্যে। চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই আমি গোটা রান্নাটা করলাম, তবেই চিকেন কষার আসল টেস্টটা আসে। এবার 2 মিনিটের জন্য লিডটা ওপেন রেখে জলটা একটু শুকিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী গ্রেভির পরিমাণটা কম বেশি করে নেবেন।
চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে আর আমাদের চিকেন কষাটাও একদম রেডি হয়ে গেছে। এবার এটা রুটি, পরোটা বা লুচির সাথে পরিবেশন করে দিতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আরও ভালো ভালো রেসিপির জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।